नमस्कार बन्धुरा आमार रान्ना रगमारी चैनले सबाइके स्वागत जानिए आमी एटा नतून रेसिपी शुरू करछि। आजके बानाबो बासंती पोलाओ। बासंती पोलाओ ए जे झरझरे भावे किभाबे होयेछे सेटा देखुन आमी किभाबे करि। साम बाड़ीते जा उपकरण आछे सेई उपकरण दिए आमी करब। ए जे प्रथमे एखाने गोविंदभोग चाल निएछि, एखाने काजू किशमिश निएछि, चीनी निएछि, जिरे, हलुद, तारपरे एलाच, लवंग आर नियेछि मीठा आतर। ए उपकरणगुलो दिए करब। आर जे परिमाण तेल नियेछि तार डबल परिमाण आमी जल नेब। एर मापटा किन्तु एटाई। ए होलो गे पोलाओयेर झरझरे करार माप परिमापटा एटाई। आमी एखाने घियेते सादा तेलेते दिए दिएछि कड़ाइते। তেল সাদা তেলটাই বেশি দিয়েছি, তাতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি কারণ আমার এটা অল্প পরিমাণ চাল। চাল এবার আমি এতে গরম গোটা গরম মশলাগুলো দিয়ে চালটা ঢেলে দিলাম। গোটা গরম মশলা দিয়েছি, তার সঙ্গে দুটো জিরে দিয়েছি, গোটা জিরে। জিরেটা আপনারা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন। আর তেজপাতাটা আমি দিইনি, আপনারা চাইলে দিয়ে দেবেন। আমি কিছুক্ষণ চালটা নেড়ে নেওয়ার পর তারপরে আমি কাজুগুলো দিলাম। কাজুগুলো দিয়ে এবার খানিকক্ষণ নেড়ে নেব আমি। এরপর আমি এই চালটা দেখবেন যখন সাদা সাদা হয়ে আসছে তখনই এর মধ্যে আমি হলুদটা মেশাবো, তার আগে কিন্তু নয়। এই যে চালটা দেখুন অনেক হালকা হয়ে আসবে নাড়তে নাড়তে, মিনিট দেড় মতো নাড়লেই হবে। এতে একটু কম আছে নাহলে পুড়ে যাবে ঝরঝর করে, কম আছে এটা করবেন। তারপরে এতে নুন আর হলুদটা দিয়ে দেবেন। নুনটা আর হলুদটা দেওয়ার পর আমি এতে জল দিয়ে দেবো কারণ পুড়ে যাবে নাহলে হলুদটা রঙটা হবে না। আমি ওই যে মাপে যে কাপটার মাপে আমি চাল নিয়েছি তারই দু কাপ মানে ডবল আমি জল নিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটা ফুটবে, ফোটার পর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর খুলে দেবো। এটা পাঁচ সাত মিনিট পর আমি এটা খুলে দিচ্ছি। এই যে আবার খুলে দেওয়ার পর এতে আমি সামান্য পরিমাণ মিঠা আতর দেবো আর কাজু কিশমিশ, কাজুটা নয় কিশমিশটা দিয়ে দিলাম। আর যে দু ফোঁটা মিঠা আতর, এই পরিমাণ চালটায় কিন্তু দু ফোঁটাই মিঠা আতরটা দেবো, নাহলে কিন্তু বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না, জিভ চড়ে যাবে। এবার আমি যে পরিমাণ চিনিটা নিয়েছিলাম তার একটু অর্ধেক পরিমাণ দিলাম আর অর্ধেক পরিমাণ রেখে দিলাম। এবার আমি এটা আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি মোট এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিলাম। দেওয়ার পর এটা আমি আবার চিনিটা আবার একবার মিশিয়ে ঢাকাটা খুলে মিশিয়ে নিলাম। চিনিটা প্রথমেই সব দিয়ে দেবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এটা আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে। এই যে আমার পোলাওটা হয়ে গেছে এখানে ঝরঝরে পোলাও। এটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন। এর সঙ্গে আলুর দম, নিরামিষ আলুর দম আর বাসন্তী পোলাও খুব ভালো যাবে।